আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরই মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো এই তো এখানে হচ্ছে গরু বট এটা হচ্ছে কুরবানি দিনের ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমার আগেই করা ছিল কিন্তু আমি শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি মানে হচ্ছে একটু মেডিকেল মানে হসপিটালে একটু মানে দূরাদুরি করতেছি মানে একটু কাজ আছে আর নিজে একটু হালকা অসুস্থ তার জন্য এই কারণে হচ্ছে আমি ভয়েস দিতে পারছি না তো অনেক পর হচ্ছে আপনাদের সাথে ভয়েস দেওয়া হচ্ছে তো তো আর হচ্ছে বট পরিষ্কার করতে আমার সারাদিন সময় চলে গিয়েছিল মানে আমি একা ছিলাম আর হচ্ছে পরিষ্কার যে করেছিলাম তা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমি যখন কাজ করি যখন আমি ধরেন যে বেশি যখন কাজ করি তখন হচ্ছে আমি মোবাইল নিয়ে তখন হচ্ছে ভিডিও করতে সময় পাই না কারণ হচ্ছে আমার কাজটা আগে আমি মনে করি তো যতটুকু সময় পাই একটু ফাঁকে হচ্ছে আমি ভিডিওটা করে নিই তো এখানে হচ্ছে আমি দুপুরবেলা হচ্ছে গরুর গোছ রান্না করেছিলাম আর কোরবানের গরুর গোছ মানে কি বলবো এই কোরবানির গরুর গোছ কিন্তু আলাদাই স্বাদ আপনি যদিও মানে হলুদ মরিচ দিয়ে যদি একটু সিদ্ধ করে রাখেন দেখবেন কি এমনি মজা লাগে তাই তো তারপর হচ্ছে এটা তার তিন চার দিন পরে যেহেতু মেহমান আসছিল তো মা হচ্ছে এখানে দেশি মুরগি আমি যে মুরগিগুলো পালি তো হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে রান্না করেছিল তো দেখতে পারতেছেন যে মশালা খুব সুন্দর একটা কালার চলে আসে আর আমার মায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ হয় অনেক মজা হয় আর এই তো এখানে হচ্ছে আমি করলা ভাজি করেছিলাম এইগুলো হচ্ছে আমার এক এক দিনের এক এক ভিডিও কারণ হচ্ছে আমি অল্প অল্প করে হচ্ছে ভিডিওগুলো আমি করেছিলাম তার জন্য হচ্ছে শেয়ার করা হয় না আর প্রায় আট দিন বা নয় দিনের মতন হচ্ছে আমি কোনো ভিডিও দিই কারণ হচ্ছে অনেকটা বললাম না অনেকটা ব্যস্ত ছিলাম বা এখনো আছি তো এখন যে ভিডিওগুলো আমি দিবো মাঝে মধ্যে ছাড়বো তো বেশিরভাগ হচ্ছে ভয়েস দিব বা ভয়েস দিব না এরকমই যাবে তো বেশিরভাগ হচ্ছে ভয়েস দিবো না এভাবেই হচ্ছে আমি ছাড়বো তো সবাই সাপোর্ট করবেন তারপর হচ্ছে করলা বাজিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি শিং মাছ রান্না করবো তার জন্য হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় ইয়া হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়েছি লবণ দিয়েছি তো লবণ দিয়ে হচ্ছে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এইগুলো হচ্ছে আমি মানে কালকে আগের দিন মানে পরশু দিন আমি হচ্ছে রান্না করেছিলাম তো শিং মাছ হচ্ছে আমাদের ঘরে বেশি খাওয়া পরে যেহেতু আমার শরীরে মানে রক্ত কম তার জন্য হচ্ছে একটি শিং মাছটা খাওয়া পড়ে তো এই তো এইগুলো হচ্ছে আমার ভিডিও ছিল এইগুলো হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট কোনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবৃত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আমার ভিডিওর কোনো অংশে বা আমার কথাবার্তা কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয় তাই না তো সবাই সবাইকে সাপোর্ট করবেন আর প্লিজ জানি না ফুল ভিডিওটা দেখবেন কিনা আর সবার কাছে অনুরোধ করে বলছি প্লিজ একটা লাইক দিবেন অনেকে হচ্ছে লাইক দিতে চান না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ